Alif Lam Mim. ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিগত কয়েক পর্ব থেকে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজেল করেছেন মানব জাতির হেদায়তের জন্য, এবং এই কোরআন নাজেল হয়েছে প্রিয় নবী এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসমানি যতগুলো কিতাব নাজেল হয়েছে সবগুলো কিতাবের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বিষয়ে এই কিতাবগুলোতে দিয়ে রেখেছেন যেসব বিষয়ে নিজে থেকেই ইটসেলফ স্বয়ংক্রিয়ভাবে এই কথার প্রমাণ বহন করে যে এই কিতাবগুলো মানব অর্থাৎ নবীদের বানানো কিতাব নয়, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। প্রত্যেকটা আসমানি কিতাবে এরকম ছিল, তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইঞ্জিলে ছিল, আর সুহুফে ইব্রাহিমে ছিল, অন্যান্য যতগুলো আসমানি কিতাব আমাদের নবীর পূর্বে নাজেল হয়েছিল সবগুলোর ব্যাপারেই কোরআন মানে সবগুলোর ভেতরেই আল্লাহ তাআলা এরকম কিছু বিষয় দিয়ে রেখেছিলেন যেগুলো এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়ার প্রমাণ বহন করে, দলিল বহন করে। এবং এই সব প্রমাণের মধ্যে থেকে একটা প্রমাণ হচ্ছে ভবিষ্যৎবাণী, মাগীবাত, অর্থাৎ ফিউচারে কী হবে না হবে এরকম কতগুলো বিষয় আসমানি কিতাবে বলে দেওয়া হয়, যাতে নবীগণ যখন এই কিতাবগুলো তার উম্মতের কাছে পেশ করবেন উম্মত এগুলো বুঝতে সহজ হয় এবং এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে তাদের জন্য ইজি হয়। কারণ যখন তারা দেখবে এই কিতাবগুলোতে এমন কিছু কথা, এমন কিছু ভবিষ্যৎবাণী করে দেওয়া আছে যেগুলো মানব তার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বের করতে পারবে না, যেগুলো তার মানব নিজের জ্ঞানের পরিধি থেকে মানে ভবিষ্যৎবাণী করতে পারবে না, এইরকম কতগুলো বিষয় দেয়া থাকে। তবে এখানে মনে রাখতে হবে অনেক সময় হয় কি ভবিষ্যৎবাণী গণকরাও করে থাকে এবং অন্যান্য লোকরাও কিছু মানে আলামাত, কিছু মানে পারিপার্শ্বিক কিছু বিষয় আশয় দেখে পরবর্তী সময়ে কি হবে না হবে এটা বলতে পারে। যেমন আমরা দেখি বৃষ্টি আসার আগে আমরা অনেক সময় বলতে পারি যে আজকে বৃষ্টি হবে, মানে আলামত দেখে, পরিস্থিতি দেখে, আমরা আকাশের দিকে তাকিয়ে ক্লাউডি দেখে আমরা মনে করি যে একটু পরে বৃষ্টি হবে। এটা হচ্ছে আলামত দেখে আমরা কিছু মানে বিষয়কে অ্যাপ্লাই করে, কিছু মাধ্যম অ্যাপ্লাই করে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। কিন্তু নবীগণের যেই ভবিষ্যৎবাণী কোরআনে এবং আসমানি কিতাবে করা হয়েছে সেগুলো কোনো ধরনের পারিপার্শ্বিক আলামত ছাড়াই, অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি ওই লেভেল পর্যন্ত পৌঁছতেই পারবে না এবং আপনার বাহ্যিক জ্ঞান ওই বিষয়টাকে ধরতেই পারবে না, এইরকম বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাছাড়া গণকদের ভবিষ্যৎবাণী এবং নবীগণের ভবিষ্যৎবাণীর মধ্যে আসমান জমিন তফাত রয়েছে। কারণ গণকরা যেই সকল ভবিষ্যৎবাণী করে থাকে সেই গণকরা নিজেরাই 100% নিশ্চিত থাকে না, তাদেরও এটা সন্দেহ থাকে যে হতে পারে বা না হতে পারে, ঠিক। কিন্তু নবীগণের যেই ভবিষ্যৎবাণী সেগুলোর ব্যাপারে কোনো ধরনের ডাউট নেই, পুরো 100% একেবারে 100% নিশ্চিত যে এইগুলো ভবিষ্যৎবাণীগুলো বাস্তবেই প্রমাণিত হবে, এই এখানে কোনো ধরনের মানে ডাউট এবং সন্দেহের অবকাশ নেই। তাছাড়া গণক যারা অথবা মিথ্যা নবুয়তদারী যদি কেউ হয় থাকে এবং তারা যদি ভবিষ্যৎবাণী করে তাহলে এরা মানে নিশ্চিত ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবগুলো ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে দেবেন না। কিছু ভবিষ্যৎবাণী হয়তো মানে ইস্তেদরাজ স্বরূপ তাদেরকে একটু সুযোগ দিতে গিয়ে, হ্যাঁ, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য হয়তো কিছু ভবিষ্যৎবাণী বাস্তবে প্রমাণিত হয়ে যেতে পারে, কিন্তু তাদের কিছু ভবিষ্যৎবাণী মিথ্যা এবং ভুল প্রমাণিত করে দেবেন আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুক আখ্যায়িত করার জন্য। এটা হয়েছে এবং ভবিষ্যতেও এরকম যদি কেউ করতে চায়, কেউ ট্রাই করে মিথ্যা নবুয়তের দাবি করতে, তার ভবিষ্যৎবাণীগুলো পরিপূর্ণভাবে প্রমাণিত হবে না, বাস্তবায়িত হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাস্তবায়িত করে দেবেন, বাকিগুলোকে
অবাস্তবায়িত করে, ভুল আখ্যায়িত করে, লোকটাকে মিথ্যুক আখ্যায়িত করে দেবেন সমাজের সামনে, দুনিয়াবাসীর সামনে। তাহলে এবার আসুন কোরআনে কারিমে মাগিবাত অর্থাৎ ভবিষ্যতের অদৃশ্য বিষয়গুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং কোরআন যেভাবে বলেছিল, কোরআন যেভাবে ভবিষ্যৎবাণী করেছিল একেবারে হরফ বা হরফ অক্ষরে অক্ষরে সেগুলো বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। এই বিষয় সংক্রান্ত কতগুলো এক্সাম্পল আমি আগের পর্বগুলোতে দিয়ে এসেছিলাম, রোম সাম্রাজ্যের বিজয়ের কথা, মক্কা বিজয়ের কথা, আবু লাহাবের শিরকের হালতে মৃত্যুবরণের কথা, ওয়ালিদ ইবনে মুগিরার কথা, ঠিক তেমনিভাবে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের কথা। ইনশাআল্লাহ আজকের এই পর্বেও আমি আপনাদের সামনে এইরকম কোরআনে কারিমের কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করব, যেগুলো আলোচনা হওয়া দরকার আমাদের সমাজে। কোরআনে কারিমের এই বিষয়গুলো আমাদের জানা থাকার দরকার, কারণ এইগুলো যদি আমরা মানে বেশি বেশি চর্চা করি, কোরআনে কারিমের তেলাওয়াত করি, কোরআনে কারিমের স্টাডি করি, আমাদের ঈমান মজবুত হবে। পবিত্র কোরআনের সূরা আল আনফালের শুরুর দিকে বলা হচ্ছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যারা প্রকৃতার্থে মুমিন, বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাস রাখে, রাসূলুল্লাহ সাল্লামের উপর বিশ্বাস রাখে, পরকালের উপর বিশ্বাস রাখে, এই প্রকৃত মুমিন প্রকৃত বিশ্বাসীদের সামনে যখন কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনে কারিমের আলোচনা করা হয়, তারা যখন কোরআনে কারিম স্টাডি করে, রিসার্চ মানে কোরআনে কারিম নিয়ে গবেষণা করে, কোরআনে কারিম থেকে শিক্ষা গ্রহণ করে, তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। পক্ষান্তরে উল্টো দিকে যদি আপনি চিন্তা করেন, যারা মুনাফেক, যাদের ভিতরে ঈমান নেই, প্রকৃত ঈমান যাদের নেই, তাদের অভ্যাস ছিল ভিন্ন রকম। তারা কোরআনে কারিমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হতো, তারা বলতো আইয়ুকুম যাদাতহু হাদিহি ঈমানা। সূরা তাওবাতে এই কথাগুলো বলা হয়েছে, যে তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতো যে এই আয়াতগুলো তোমাদের কার ঈমান বৃদ্ধি করেছে, কার ঈমানকে শক্তিশালী করেছে। এটা ছিল তাদের মানে একটা উপহাসের একটা মাধ্যম, এটা ছিল মুনাফিকদের আদত। কিন্তু মুমিনের সামনে যখন কোরআনিক বিষয়গুলো নিয়ে, কোরআনের রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে যখন আলোচনা করা হয়, মুমিনের ঈমান মজবুত হয়, শক্তিশালী হয়। কোরআনের এই ভবিষ্যৎবাণীগুলো আমরা আলোচনা হওয়া দরকার, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা থাকা দরকার, এগুলো দেখলে আমাদের ঈমান কোরআনের প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমানটা মজবুত হবে, শক্তিশালী হবে, ঈমানটা আমাদের দৃঢ় এবং আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো ভবিষ্যৎবাণীগুলোর একটা ভবিষ্যৎবাণী হচ্ছে পবিত্র কোরআনে কারিমের সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে। আমি এই ভবিষ্যৎবাণীটা নিয়ে গত পর্বে আলোচনা শুরু করেছিলাম, সময় স্বল্পতার কারণে তখন পূর্ণ করা যায়নি। সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ এই কোরআন আমার নিজে নাজিল করেছি, আমি নিজে নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার। তো আমি বলেছিলাম যে সবগুলো আসমানি কিতাবই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ছিল, কিন্তু সবগুলো আসমানি কিতাব আজ পর্যন্ত সংরক্ষিত থাকেনি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবগুলোতে এরকম কোনো ভবিষ্যৎবাণী দেন নাই। আল্লাহ ওই সব আসমানি কিতাবগুলোতে, তাওরাতে, ইঞ্জিলে, জাবুরে, সুহুফে ইব্রাহিমে, অন্যান্য যতগুলো আসমানি কিতাব ছিল, কোনো কিতাবে এরকম বলেননি যে এই কিতাবগুলো আমি নাজেল করেছি এবং এই কিতাবগুলো আমি সংরক্ষণ করব। এরকম কোনো গ্যারান্টি অন্যান্য কিতাবে ছিল না, যার কারণে আজ পর্যন্ত অন্যান্য কোনো আসমানি কিতাব যেভাবে নাজেল হয়েছিল সেভাবে সংরক্ষিত থাকেনি। আজকাল বাইবেলের কপি পাওয়া যায়, ইঞ্জিলের কপি রয়েছে, তাওরাতের কপি রয়েছে, কিন্তু এটা অরিজিনাল। যারা ওই কিতাবগুলো ফলো করছেন আজকাল, তারাও এই দাবি করতে পারবেন না যে এই কিতাবগুলো যেভাবে আল্লাহর পক্ষ থেকে রিভিল বা নাজাল হয়েছিল সেভাবেই আজকাল সংরক্ষিত আছে, এই দাবিটা তারাও করতে পারবেন না। তারাও এরকম জানেন যে এই তাদের কিতাবগুলোতে বিভিন্ন সময়ে এডিশন মানে বিভিন্ন এডিশন রয়েছে তাদের কিতাবগুলোর, বহুবার এগুলো মানে সংস্করণ পর্যায় অতিক্রম করেছে। তাদের কাছেও তাদের আসমানি কিতাবগুলোর যে রদবদল হয়েছে সেটা তারাও বুঝতে পারেন, এবং একাধিক নুসখা, একাধিক কপি রয়েছে এবং একাধিক সংস্করণ রয়েছে, একাধিক এডিশন রয়েছে। কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে দেখুন, আমরা এই কথাটা সব মুসলমানের এই কথা বিশ্বাস, এবং এটা শুধু বিশ্বাস মনের ব্যাপারই নয়, এটা মানে সায়েন্স
এবং নলেজের দিক থেকে আপনি যদি এডুকেটেড পিপল যারা আছেন তারাও যদি এগুলো রিসার্চ করেন, দুনিয়ার এডুকেশনের যত সিস্টেম আছে, রিসার্চের যত সিস্টেম আছে সবগুলো যদি তারা অ্যাপ্লাই করেন, তারাও দেখতে পারবেন যে এই কোরআনটা যেভাবে নাজেল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লামের যুগে যেরকম ছিল আজ পর্যন্ত সেটা এই কোরআন তেমনইভাবেই আছে। তাহলে কোরআনের যে ভবিষ্যৎবাণী ছিল যে কোরআন আমি নাজেল করেছি এবং কোরআন সংরক্ষিত থাকবে, এই ভবিষ্যৎবাণীটা আজ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে 100% একেবারে নিশ্চিতভাবে এটা বাস্তবায়িত প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কোরআনে করিম কিভাবে সংরক্ষিত হয়েছে আমরা নিজেরাই একটু চিন্তা করলে দেখুন যে আজকাল ইঞ্জিলের তাওরাতের কপি পাওয়া যায়, কিন্তু ইঞ্জিল এবং তাওরাতের কোনো হাফিজকে আপনি দেখাতে পারবেন যে এই পুরো তাওরাতের পুরো বাইবেলের হাফেজে মানে তাদের কাছে হাফেজ রয়েছেন, পুরো বাইবেল একেবারে মানে হার্ট নিজের মন দিয়ে দিল থেকে গুরু বলতে পারবেন উইদাউট লুকিং, এরকম কয়জন পাবেন আপনি? পাওয়া যাবে না। কিন্তু কোরআনে করিমের ব্যাপারে উইদাউট লুকিং বাই হার্ট বলতে পারবেন এরকম হাফেজদের সংখ্যা 1,000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 ,
এবং এই কোরআনে করিমের খিদমাত, কোরআনে করিমের যেই মানে মুসলমানরা কোরআনে করিম নিয়ে যেই স্টাডি করে আসছে তাফসির লেখার মাধ্যমে, কোরআনে করিমের অনুবাদ কর্ম করার মাধ্যমে, কোরআনে করিমের মানে ওয়াজ নসিহাত আলোচনা পর্যালোচনা এগুলি করার মাধ্যমে, কোরআনে করিম থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে, এবং সর্বোপরি কোরআনে করিমের যেই অর্ডার, যেই আওয়ামির এবং নওয়াহি, কোরআনে করিমের যে আদেশ এবং নিষেধ রয়েছে সেগুলো মুসলমানরা তাদের বাস্তব জীবনেই মানে এগুলো আমল করে আসছে। তাহলে কোরআন শুধু কিতাবের আকারে লিখিত আছে এরকম নয়, কোরআনে করিম যেরকম কাগজে কলমে লেখা আছে এবং সংরক্ষিত আছে ঠিক তেমনিভাবে মানুষের হৃদয়ে, মানুষের মনে, মেমোরিতে সংরক্ষিত আছে, আবার তেমনিভাবে মানুষের প্র্যাকটিস, মানুষের আমল, দৈনন্দিন জীবনের যেই আমল রয়েছে, যেই আচার ব্যবহার সেগুলিতেও মানুষের প্র্যাকটিস রয়েছে। কোরআনে কারিমে বলা হয়েছে মদ না পান করতে, মদ পান করতে নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, মুসলমান মদ পান করে না। যারা প্রকৃত অর্থে মুসলিম এবং বিশ্বাসী তারা কখনো মদ পান করতে পারে না। কোরআনে কারিমের যে নামাজের কথা বলা হয়েছে মুসলমানরা নামাজ মানে আদায় করে আসছে সেই শুরু থেকে আজ পর্যন্ত। কোরআনে কারিমে রমাদানের রোজার কথা বলা হয়েছে মুসলমানরা সেই রোজাকে বাস্তব জীবনে মানে প্র্যাকটিস করে আসছে শুরু থেকে আজ পর্যন্ত। যতগুলি হুকুম রয়েছে, হজের কথা রয়েছে, জাকাতের কথা রয়েছে, আরও এরকম যতগুলো বিধান রয়েছে, নিষেধ রয়েছে, আদেশ রয়েছে, মুসলমানরা প্র্যাকটিসও করে আসছে। আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের এইরকম ব্যবস্থা করে রেখেছেন। এবং শুধু মুসলিমরাই নয়, অমুসলিমরাও পর্যন্ত যাদের ভিতরে ইনসাফ এবং মানে ন্যায়নিষ্ঠতা আছে তারাও এই কথা বিশ্বাস করে, স্বীকার করে যে কোরআন একমাত্র গ্রন্থ যেটা যেভাবে নাজেল হয়েছিল আজ পর্যন্ত সেই কিতাব ঠিক তেমনিভাবেই সংরক্ষিত আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে কোরআনে করিমের এই ভবিষ্যৎবাণীটা ওয়াইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটাকে আমি যেভাবে নাজেল করেছি সেভাবেই সংরক্ষণ করে রাখবো, এই ভবিষ্যৎবাণীটা বাস্তবায়িত হলো, যেটা কোরআন সত্যিকার অর্থে আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়ার একটা প্রমাণ। সেটা ভিন্ন কথা যে এই কোরআন কিভাবে হেফাজতের এই পর্যায়ে চলে আসলো, মানে রাসূলুল্লাহ সাল্লামের যুগ থেকে হেফাজতের কোরআন সংরক্ষণের এই পর্যায়টা ধারাবাহিকতাটা কিভাবে চলে আসছে, সে বিষয়ে আমি এই প্রোগ্রামের নুজুলে কোরআন প্রোগ্রামের একেবারে শুরুর দিকের কয়েকটা পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেগুলো শুনতে পারেন ইউটিউব থেকে, ইকরা টিভির যে চ্যানেল আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন পুনরায়। যাক, এটাই হচ্ছে আজকের এই মানে প্রোগ্রামের এই পর্বের একটা এক্সাম্পল, যে কোরআনের ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়িত হয়, কোরআনের ভবিষ্যৎবাণীগুলো 100% এবং নিশ্চিতভাবে প্রতিফলিত হয়, এখানে ভুল হওয়ার এবং মিথ্যা আখ্যায়িত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো অবকাশ নেই। আরেকটা এক্সাম্পল দেখুন, পবিত্র কোরআনে কারিমের সুর আল কাসাস, সম্ভবত সুর আল কাসাসের এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদিদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাম, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন তখন মদিনায় ছিল ইহুদিদের বসবাস তখনকার সময়। তো রাসূলুল্লাহ সাল্লাম ওই সময় কোরআনে কারিমের এই আয়াতটা তাদের সামনে পড়িয়ে শুনিয়েছিলেন। কোরআনে কারিমের আয়াতটা নাজিল হয়েছিল এবং একই আয়াত নয়, বিভিন্ন আয়াতে এই কথাটা বলে দেওয়া হয়েছে যে কুল, নবীজি বলে দিন
ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, ইহুদিদের স্বভাব তখন ছিল তারা এরকম নবীজিকে এবং মুসলমানদেরকে তারা এরকম বলতো যে হে মুসলমানরা, তোমরা যে দাবি করছো তোমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, আসলে কিন্তু এরকম নয়। তারা বলতো, ইহুদিরা বলতো, আমাদের ধর্মই আমাদের কিতাব এখন পর্যন্ত, মানে নবীজির জীবন নবীজির হায়াত পর্যন্ত বলছে তারা যে এখনও এই কিতাবটাই চলমান, এই কিতাবটার উপরে আমল করতে হবে, আমরাই একমাত্র নাজাত প্রাপ্ত জমাত, আমাদের বাইরে যারা আছো তোমরা সবাই জাহান্নামে যাবে, সবাই তোমরা আগুনে পুড়তে হবে। এটা ছিল ইহুদিদের দাবি। এই দাবিটা তো একসময় সত্য ছিল, যখন নবী মুসা আলি ইসলামের জমানা ছিল তখন এই দাবি সত্য ছিল, কিন্তু নবী মুসা ইসলামের পরবর্তী যখন অন্য নবী এসেছেন তখন সেই দাবিটা আর মানে সচল থাকেনি। আগেকার সব ধর্মই ছিল নবীর জীবদ্দশা পর্যন্ত কার্যকর, তারপরে ভিন্ন নবী এসেছেন এবং ভিন্ন শরীয়ত এসেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এসেছেন তখন তার মাধ্যমে সবগুলো শরীয়ত মানসুখ এবং মানে আব্রুগেটেড সবগুলো রহিত হয়ে গেছে, এবং একমাত্র দিন ইসলাম আল্লাহর নিকট মনোনীত, কিয়ামত পর্যন্ত এই দিনটাই এই শরীয়তটাই চলমান থাকবে। কেউ আল্লাহর নিকট নাজাত পেতে হলে এই শরীয়তের অনুসারী হতে হবে, অন্যথায় নাজাত প্রাপ্ত হতে পারবে না। যাক, তো ইহুদিরা এরকম বলতো মুসলমানদেরকে যে দেখো মুসলমানরা, তোমরা নাজাত প্রাপ্ত নয়, আমরা নাজাত প্রাপ্ত, যা তোমাদেরকে জাহান্নামে যেতে হবে এবং জান্নাত একমাত্র আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎবাণীর আকারে, চ্যালেঞ্জের আকারে কোরআনে কারিমের এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, কুল, নবী মুহাম্মদ আপনি বলে দিন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, আপনি বলে দিন যদি দারে আখিরা অর্থাৎ পরকালের জীবনটা জান্নাতটা শুধু তোমাদেরই হয়ে থাকে, ইনদাল্লাহি আল্লাহর নিকট খালিসাতাম মিন দুনিন নাস, অপরাপর মানুষ ব্যতীত শুধু এই জান্নাতটা তোমরাই পেয়ে থাকবে, পরকালের জীবনের তোমরাই শুধু সফল হবে, ইহুদিরা অন্যরা সফল হবে না, এই দাবিটা যদি তোমাদের সত্য হয়ে থাকে তাহলে কি করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি সত্যি মনে করে থাকো তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমরা জান্নাতে চলে যাবে, তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো, মৃত্যুর জন্য উইশ করো যে আমি কেন আমি যেন আমি যদি মারা যাই আমি আমি মারা যেতে চাই, এরকম বলে উইশ করে দেখাও তোমরা। তো আল্লাহ তাআলা বলছেন, লাইন ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, এরা ওই ইহুদিরা কখনো মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না, কেন করবে না, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে, তাদের হাতের দ্বারা মানে কৃতকর্মের কারণে তারা যেই মন্দ কাজগুলো করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, এটা তাদের দিলে মনে মনে এটা তাদের তারাও বুঝে, তো এই অবাধ্যতার কারণে তারা মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না, কারণ তাদের ভিতরে এই ইয়াকিন নাই যে আমি মারা গেলেই আমি জান্নাতে যেতে পারবো। তো এখান থেকে আমাদের যে বিষয়টা মানে নেয়ার সেটা হচ্ছে যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মদিনার এই ইহুদিদের নিকট আল রাসূলের মাধ্যমে এই মেসেজ এবং এই চ্যালেঞ্জটা পৌঁছিয়ে দিলেন যে সত্যি যদি তোমরা সত্যিকার অর্থ হয়ে থাকো, সত্যিকার অর্থে তোমাদের দাবি বাস্তব হয়ে থাকে, তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো, মৃত্যুর তামান্না করো, মৃত্যুর উইশ করে দেখাও যে আমি মরে চাই তো আমি জান্নাতে চলে যাব, এরকম করে দেখাও। তো দেখলে দেখুন এই আয়াতটা নাজেল হওয়ার পর যে ইহুদিরা নবীজি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত মদিনার ইহুদিরা, এবং নবীজির সঙ্গে তাদের সবসময় দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হতো, বহস মুবাহাসা আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক মুসলমানদের সঙ্গে তারা তাদের হয়েই থাকত, তো তারা যদি নবীজিকে ভুল আখ্যায়িত করার নিয়তে শুধু মুখেই যদি বলতে চাইতো যে হ্যাঁ আমরা মরে যেতে চাই, তাহলে তো এই একটা ভুল প্রমাণিত হতো, কিন্তু ইতিহাস সাক্ষী কখনো আজ পর্যন্ত কোনো ইহুদি এইটা দাবি করতে পারবে না যে তারা এই মৃত্যুর আকাঙ্ক্ষা করেছে এবং মৃত্যুর উইশ করে দেখিয়েছে যে কোরআনের এই আয়াতটা ভুল। আর নবীজি কি মানে নবীজির আকল নবীজির বুদ্ধি ছিল হাই লেভেলের, মানব জাতির মধ্যে তিনি ছিলেন কত মানে উঁচু পর্যায়ের, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি কি এইরকম বিষয়টা বুঝতেন না যে আমি এমন একটা কথা বলবো যেই কথাটা ইহুদিরা এক কথার মাধ্যমে ভুল প্রমাণিত করে দেবে, তা তাদের যদি ইচ্ছা হয় যে হ্যাঁ আমরা মৃত্যু আশা করি তাহলে তো এই কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যেত, কিন্তু তারা জীবনও এরকম করেনি, এই না করাটাই প্রমাণ বহন করে কোরআনের এই চ্যালেঞ্জটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটা ছোট্ট একটা এক্সাম্পল পেশ করলাম, বহু এক্সাম্পল এরকম রয়েছে, এগুলো আমাদের রিসার্চ করার দরকার, স্টাডি করার দরকার। আসুন কোরআনে কারিম আমরা বেশি বেশি তেলাওয়াত করি, কোরআনের শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব আমলের তৌফিক দান করুন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين